عليه الصلاه والسلام যখন বলেছেন কুম বিসমিল্লাহ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরাতন কবরস্থানে বসে আসলেন আসার পরে দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করার পর মালিকের কাছে দরখাস্ত লাগাইল আল্লাহ ওগো আল্লাহ কাফেরের গোষ্ঠী মুখ দেখে জিন্দা দেখতে চায় আমার ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুয়ার পরে যখন বললেন কুম বিসমিল্লাহ আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান দাঁড়িয়ে গেছেন আরে মুসলমান বাবাজিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবীর সন্তান তোমাদের জামানার মধ্যে তো দাড়ি পাকে নাই চুল পাকে নাই আজকাল তোমার চুল দাড়ি পাকা দেখতে পাই ও মুসলমান ভাইরা আমার বন্ধুরে শাম ডাক দিয়ে বলেন চাচা জি ওগো আল্লাহর নবী চাচা চুল দাড়ি ওই জামানার মধ্যে কোনটাই পাকা ছিল না ও চাচা আপনি যখন ডাকতেছেন আমি তো ভেবেছিলাম হয়তো বা হাসর নাসরের হিসাব নিকাশ শুরু হবে ও চাচা হিসাব নিকাশের চিন্তায় আমার চুল দাড়ি উঠে গেছে ও মুসলমান ভাইরা নবীর সন্তান শুধুমাত্র হিসাব হবে এই চিন্তায় চুল দাড়ি ফেকে গেছে এ মুসলমান আপনার আমার কি কখনো চিন্তা হয় আমার আপনার হিসাব আছে চিন্তা করছেন না আপনি হিসাব করতেছেন নিজের ব্যবসায়ী হিসাব আপনি হিসাব করতেছেন নিজের খেত খামারের হিসাব আপনি হিসাব করতেছেন নিজের অন্য অন্য অর্থের হিসাব করতেছেন যে মুসলমান একবারও হিসাব করেন নাই হজর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কয়টা নেকি অর্জন করলাম কয়টা বদি অর্জন করলাম আরে মুসলমান না 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 এ জীবন চিরস্থায়ী একদিন যৌবন শেষ হয়ে যাবে মানুষের বয়সের বয়সটা আমামাশ রয়ে গেছে আমার ভাইরা প্রত্যেকটি মানুষের হাতে যখন 40 বছর হয় কয় বছর 40 এ পরিবর্তন করলেই বুঝবেন আমামাশ আসলো আর আমামাশা মানে গাঢ় কালো অন্ধকার ঠিক না বেটি যার যতই পাওয়ার থাক 40 বছর উপনীত হলেই মনে করবেন চাচা দুর্বল হয়ে গেছে চাচার আর উগ্রত নাই উত্তেজনা নাই শেষ কিসের বড়াই রে মুসলমান নবীর সন্তান শাম ডাক দিয়ে বলতেছেন চাচা আপনার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি চাচা কিন্তু একটা দাবি করে যাচ্ছি চাচা আর যেন আমাকে মৃত্যু বরণ করতে না হয় মুসলমান ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে বলে কেন মৃত্যু দেখে এত ভয় কেন নবীর সন্তান ডাক দিয়ে বলতেছেন চাচা কি বলবো আজ থেকে 4000 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছি কয় হাজার বছর পূর্বে 4000 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করলাম ও চাচা এখন পর্যন্ত আমার হাড্ডির মধ্যে ব্যথাগুলো জাগ্রত আছে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুরে এখানে একটা জিনিসের দিকে খেয়াল করবেন একটা বিষয় ফলো করবেন আমার আপনার নবী সাহাবীদেরকে বলতেছিলেন সাহাবী প্রত্যেকটি মানুষের যখন হায়াতটা পরিসমাপ্ত হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে ইমানদার ব্যক্তির রূহটা কেমনি করে বের হয়ে যাবে রে মুসলমান খেয়াল করেন হাদিসের কথা বলতেছি মনে করেন আপনার সামনে জগ আছে এই জগ থেকে পানি গ্লাসের মধ্যে ঢালতেছেন সেটা আস্তে না জোরে আস্তে না জোরে এ মুসলমান না জগ থেকে পানি যখন গ্লাসে ঢালবেন জোরেও না আস্তেও না ঠিক না বেঠি ও মুসলমান ইমানদার ব্যক্তির দুহুটা এমনি করে বের করা হয় ওই যে জান্নাত থেকে সুন্দর খুশবুওয়ালা কাপড় নিয়ে আসা হলো এই কাপড় দ্বারা সুন্দর করে মুড়াইয়া ফেসাইয়া আরে মুসলমান যখন আসমানের দিকে রওনা দিছে আসমানের প্রত্যেকটি গেট খুলে যাচ্ছে রে মুসলমান ফেরেশতারা ডাক দিয়ে বলে ও ভাই আজরাইল এত সুন্দর লোক
কোন গোত্রের কোন এলাকায় কার সুলতান আল্লাহর বান্দার নামটা কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন শোনো শোনো ওই যে সিরাজগঞ্জ জেলা সৌহালির মধ্যে ওই যে কুদালিয়া নামক গ্রামের মধ্যে আল্লাহর একজন ইমানদার বান্দার রূহ নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলাম এ মুসলমান প্রত্যেকটি দরজা টাস টাস করে খোলা হয়ে যায় আরে মুসলমান مختصر কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব ও মুসলমান এই তো কিছুদিন পূর্বে বাংলাদেশের ফাইনাল খেলা ছিল ঠিক না বেটি খেলতেছে কাতার স্টেডিয়ামের মধ্যে খেলতেছে আর্জেন্টিনা খেলতেছে ব্রাজিল খেলতেছিল ফ্রান্স বাংলার মুসলমান রাতের ঘুম হারাম করে দিয়েছে পকেটের টাকা দেয় কোছে বাবার কথা শুনে নাই বড় ভাইয়ের কথা শুনে নাই মন চাই জিন্দেগি যাপন করছে রে মুসলমান ফজর নাই মাগরিব নাই ইশা নাই রাতের অন্ধকারে জারজার মতো খেলা দেখার মধ্যে মত্ত ছিল জোরে বলেন ঠিক না বেটি এ মুসলমান এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাইদা রকিবু ফিল ফুলকি দাবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন আরে মুসলমান আসমানের মালিক আল্লাহ বলেন ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফলাম্মা নাজ্জাহুম ইলাল বাদি দাহুম শুরিকু আমার ভাইরা আমার বন্ধুরে খুব খেয়াল করলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর জামানার মধ্যে যখন রুম সম্রাটের মধ্যে যুদ্ধ লেগে গেল রে মুসলমান আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ইতিহাসের দিকে যাচ্ছি রে মুসলমান খুব খেয়াল করবেন ও মুসলমান রুম সম্রাটের যখন যুদ্ধ লাগবে যুদ্ধ হবে এই মুহূর্তে আখেরি জামানার পয়গম্বর যুদ্ধের যখন পূর্ণাঙ্গ প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করেছে রোম সম্রাট চিন্তা করলো না 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 ওই যে মুহাম্মাদের দলবল মুহাম্মাদের বাহিনী বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ পারা যাবে না দরকার নাই যুদ্ধ করতে আমরা রাজি নাই চিৎকার দিয়ে বলেন মারহাবা আমার ভাইরা রে আমার বন্ধুরে আখেরি জামানার পয়গম্বর রহমতের নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন শুরু হয়ে গেল রে মুসলমান এত সেই খলিফা এত সেই ওমর বাংলাদেশের মধ্যে 56,000 বর্গ মাইলের খলিফা ছিল না এর মুসলমান খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামানার খলিফা ছিল যেই রাষ্ট্রের খলিফা ছিল রে মুসলমান বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে 256,000 বর্গ মাইল যোগ করলে গুণন করলে যা হবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাষ্ট্রের খলিফা ছিলেন চিৎকার দিয়ে বলেন মারহাবা আমার ভাইদের আমার বন্ধুরে রুম সম্রাটের সাথে যখন যুদ্ধ লাগবে ফাইনালে দিন কোন কাল সব কিছু নির্ধারণ হয়ে গেছে এ মুসলমান রুম সম্রাট গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তাকে পাঠানো হলো দেখো তো মুসলমানদের সৈন্য কত লস্কর কত অস্ত্র কত ঘোড়া কতগুলো আছে উটের সংখ্যা কতগুলো আছে ও মুসলমান ভাইরা রে আমার বন্ধুরে গোয়েন্দা বিভাগীয় প্রধান আসলেন মদিনা শহরের মধ্যে আসলেন খবর নিলেন খবর নেওয়ার পরে দেখলেন গোটা গঞ্জের মুসলমান সৈন্য অস্ত্র শস্ত্র কিছুই নাই গোয়েন্দা বিভাগের প্রধান রোম সম্রাটের কাছে গিয়ে বললেন আপনার চিন্তার কোনো কারণ নাই
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন কোনো সৈন্য নাই তেমন কোনো অস্ত্রশস্ত্র নাই তেমন ঘোড়াও নাই তেমন উটও নাই আপনি যুদ্ধে জয়লাভ করবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আরে মুসলমান রোম সম্রাট গোয়েন্দা বিভাগের প্রধান তাকে প্রশ্ন করা হলো গোয়েন্দা বিভাগের প্রধান অস্ত্র নাই ঘোড়া নাই চাবুক নাই তীর নাই ধনুক নাই আমার এত সৈন্যর সাথে কি করে যুদ্ধে অংশ গ্রহণ করতে চায় আমার তো বুঝে আসে না আরে মুসলমান ওই যে গোয়েন্দা বিভাগের প্রধান ডাক দি বলতেছেন সম্রাট ওগো বাদশা মুসলমানের অস্ত্র নাই সৈন্য নাই কিন্তু মুসলমানের ভিতরে একটা জিনিস আছে একটা পাওয়ার আছে যেই পাওয়ারটা আমার আপনার ভিতরে নাই আরে মুসলমান রোম সম্রাট সেদিন বলেছিলেন মুসলমানের সেই পাওয়ারের নাম কি মুসলমানের সেই শক্তির নাম কি মুসলমানের সেই অস্ত্রের নাম কি ও মুসলমান গোয়েন্দা বিভাগের প্রধান সেদিন দেখতে বলেছিলেন ও রোম সম্রাট মুসলমানের অস্ত্র দেখা যায় না মুসলমানের সৈন্য দেখা যায় না মুসলমানের চাবুক নাই মুসলমানের ওট নাই মুসলমানের ঘোড়া নাই মুসলমানদের আছে ইমানি শক্তি আরে মুসলমান ভাইরা রোম সম্রাট ডাক দিয়ে বললেন ইমানি শক্তির কি এতই পাওয়ার গোয়েন্দা বিভাগের প্রধান বলতেছেন হ্যাঁ হ্যাঁ মুসলমান দিনের জন্য যদি ইমানের জন্য যদি শহীদ হতে পারে মুসলমানের একটাই ধারণা ইমানদারের একটাই ধারণা একবার যদি দিনকে টিকে রাখার জন্য ইমানকে টিকে রাখার জন্য যদি শহীদ হয় বিনা হিসাবে মালিকের জান্নাতে পৌঁছে যাবে এ মুসলমান ভাইরা রোম সম্রাট এই কথা যখন শুনলেন সম্রাট একটাই কথা বললেন যুদ্ধ শুরু হোক কাউকে হত্যা করার দরকার নাই একটাই টার্গেট কিছু সংখ্যক মুসলমান সৈন্যদেরকে নিয়ে পারস্য রোমের মধ্যে তোমরা হাজির হয়ে যাইবা ও মুসলমান ভাইরা যুদ্ধ যখন শুরু হয়ে গেল মাঠের মধ্যে যখন ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে আমার ভাইরা ওই যে বাদশার কথা ছিল কিছু সৈন্য নিয়ে আনিবা কিছু সৈন্য বাহিনীকে যখন নিয়ে যাওয়া হলো রোম বাদশার দরবারে ও মুসলমান রোমের বাদশা লোক সমাজকে সমাবেশ আয়োজন করে যখন ওই মুসলমানদের সৈন্যদেরকে একত্রিত করলেন ডাকলেন মুসলমান সৈনিকেরা বাদশার ডাকে সাড়া দিলেন ও মুসলমান রোম সম্রাট যখন সিংহাসনের মধ্যে বসা রোম সম্রাট যখন সিংহাসনের মধ্যে বসা রোম সম্রাট তখন ডাক দিয়ে বলতেছেন মুসলমানদের সৈন্যদের মধ্যে লিডার কে আমির কে একজন যুবক ইতিহাস সাক্ষী দেয় যুবক তো দাঁড়িয়ে গেছে বয়স হবে ১৭ কিংবা ২০ কত বছর বয়স ১৭ কিংবা ২০ ও বাঙালি মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান যখন ১৭ বছর বয়স হয় তখন যুবকই হয় কথা বল তখন তো যুবকই হয় না হয় না কথা কয় না তখন কি যুবক হয় না চেয়ারম্যান সাহেব আছে না গেছে গেস বলতে পারেন হুজুর ১৭ বছর বয়স আবার যুবক হয় নাকি বাংলাদেশের বীর বয়স কত পুরুষের বয়স কত হ্যাঁ আর নারী নারীর ১৮ আর পুরুষের ২১ এই দৃষ্টিকোণ থেকে ১৭ তে আসলে সে যুবকই হয়নি কথা বলেন ঠিক না আমার ভাইরা খুব খেয়াল করবে রোম সম্রাট ডাক দিয়ে বলতেছেন তোমাদের মধ্যে আমেরিকে আমির আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন বয়স কত বয়স কত ১৭ বছরের যুবক যুদ্ধের আমির হয়ে দাঁড়িয়ে গেছেন রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে গেছেন যেই সম্রাটের সামনে দাঁড়াইতে গেলেন
এক মাস দুই মাস পূর্বে তার কাছ থেকে অনুমতি নিতে হয় কত চামচে ধরতে হয় কত দালালের সাথে যোগাযোগ করতে হয় ঠিক না বেটি আমাদের বাংলাদেশ ওয়ার্ড কমিশনার ওয়ার্ড সদস্যর সাথে সাক্ষাৎ করতে গেলে কত খাটকড়ি ঘুরাইতে লাগে কথা বলেন ঠিক না বেটি ও মুসলমান রুম সংসদ যখন ডাকতেছে আসবে আরে আব্দুল্লাহ বিন হুযাইফা আসো তুমি আমার কাছে আসো ও মুসলমান ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন বয়স কত 17 বছরের যুবক আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন রোম সম্রাটের পাশে এসে বসলেন হাজির হ্যাঁ হাজির লোকগুলো তাকিয়ে রইলেন কি ব্যাপার বাদশা একজন 17 বছরের যুবককে মুসলমানকে কেন নিজের কাছে বসায় বাচ্চার কাছে তো নরমাল কোনো ব্যক্তি বসতে পারে না আর যুবকের সাহসটা কি পরিমাণ দেখো একজন জালেম অত্যাচারী শাসকের সামনে বসে পড়ল আমার ভাইরে আমার বন্ধুরে রোম সম্রাট ডাকতে বলতেছেন কি নাম তোমার বলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি তো জানো আমি বাচ্চার বড় পাওয়ার আছে আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি পারে কিনা বলেন ও মুসলমান বাংলাদেশের বাচ্চা ইচ্ছা করলে সব কিছু পারে কথা বলেন না পারে কিনা ইচ্ছা করলে আমার মাহফিল আজকে মঞ্চালো করতে পারে এক কথা বলেন না ইচ্ছা করলে আমার মতো ওমর ফারুক সিদ্দিকে জেলখানার কয়েদি বুড়িয়ে সারা জীবন রাখতে পারে পারে কিনা ও মুসলমান ওই মানছার ঠিক একই পাওয়ার রোম সম্রাট ডাকতে বলতেছেন রে আব্দুল্লাহ তোমাকে আমার কাছে বসাইলাম আমি তোমাকে বন্ধুত্ব স্বরূপ আচরণ উপহার দিলাম আব্দুল্লাহ তবে একটা জিনিসের বিনিময় কয়টা জিনিস আরে আব্দুল্লাহ তুমি যদি তোমার ঈমানটা ছেড়ে দিতে পারো তাইলে আমার একজন সুরুচির সুন্দরী কন্যা আছে এই কন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব ও আব্দুল্লাহ তোমার কোনো ভয় নেই তোমার কোনো ভয় নাই এই রোম সম্রাটের অর্ধেক অংশ ভূমির মালিক আমি তোমাকে বানায় দেব আমার যে সম্পত্তি আছে আমার যে টাকা পয়সা অর্থ অলংকার হয়ে গেছে সবার অর্ধেক অংশের মালিক আমি তোমাকে বানিয়ে দেব ও আব্দুল্লাহ শুধু তাই নয় আমার জেলের মধ্যে আমার কয়েদখানার মধ্যে যতগুলো মুসলিম সন্ধ রয়ে গেছে সবাইকে মুক্তি দান করব আরে আব্দুল্লাহ তুমি এখন কি বলতে চাও তাড়াতাড়ি বলে দাও আরে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলেন আব্দুল্লাহ ডাকতে বলেন না 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 রে সম্রাট না না আসমানের নিচে যত সম্পত্তি আছে যত অর্থ আছে অলংকার আছে সব কিছুর মালিক যদি আমি হই আর আমাকে যদি ঈমান ছাড়তে বলো আমি আব্দুল্লাহ ঈমান ছাড়তে রাজি না আমার ভাইরে আমার বন্ধুরে খুব খেয়াল করবেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাচ্চা এখন কি করলেন ওই যে পূর্বেই বলেছেন আমার একটা সুন্দরী কন্যা রয়ে গেছে এই কন্যাটাকে তোমার সাথে বিয়ে দেব ও মুসলমান বাচ্চার তো একটাই টার্গেট একটাই প্ল্যান যে করেই হোক আব্দুল্লাহর কাছ থেকে ঈমানটা হরণ করতে হবে যেভাবেই হোক আব্দুল্লাহর কাছ থেকে ঈমান নামক দৌলতটা কেড়ে নিতে হবে এ মুসলমান বাচ্চা তখন নির্জন একটা ঘরের মধ্যে দিছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা থাকবে ওই ঘরের মধ্যে আর ওই বাচ্চার রোম সম্রাটের যুবতী কন্যা সুন্দরী কন্যাকে ওই ঘরের মধ্যে দিয়ে দিল রে মুসলমান টার্গেট ছিল একটাই যে করেই হোক ঈমানটা হরণ করবে আরে মুসলমান বাচ্চা চিন্তা করল 17 বছরের যুবক আমার কন্যাটাও সুন্দরী কন্যা কিসের ঐশ্বরিয়া রাজ এ মুসলমান কিসের বাংলার পরিমণি কাউকে কোনো খবর নাই আমার সন্তান আমার এই কন্যার দিকে যদি একবার আব্দুল্লাহ তাকায় আব্দুল্লাহর ঈমান নামক দৌলতটা ধ্বংস হয়ে যাবে এ মুসলমান এইটাই ছিল বাদশার বিলাল আমার ভাইরে খুব
খেয়াল করবেন যখন বাচ্চা এই প্ল্যান করলো যখন এই কাজটা বাচ্চা বুঝতে বাস্তবায়িত করতে গেল রে মুসলমান একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় আব্দুল্লাহ ওই যুবতী কন্যার দিকে আর তাকায় না মুসলমান ভাই রে যুবতী কন্যা ডাক দিয়ে বলতেছে মুসলমান তোমার ভিতরে কি পুরুষ সত্তা নাই তোমার ভিতরে কি যৌবনের স্পৃহ নাই আরে আব্দুল্লাহ আমার তো চেহারা সুরত কম নাই ও মুসলমান ইতিহাসের মধ্যে লেখেন বাচ্চার কন্যা নিজেকে কখনো কখনো বিবস্ত্রতাও লাভ করেছেন কখনো কখনো বিভিন্ন ঢং নিছেন যে করেই হোক পুরুষের নজরটা আমার দিকে পড়ে যায় ও মুসলমান এই কন্যা বলতেছে আব্দুল্লাহ আরে মুসলমান আমাকে দেখি কি তোমার পছন্দ হয় নাই আমার দিকে কি তোমার মনটা চায় না আরে আব্দুল্লাহ কেউ নাই তুমি ইচ্ছা করলে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতা তুমি ইচ্ছা করলে আমার চাহিদা পূরণ করতে পারতা এ মুসলমান সেদিন আব্দুল্লাহ ডাকতে বলেছিলেন না 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 আমি তোমার মন চাহিদা পূরণ করতে পারতাম আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারতাম যদি আমি দেখতাম এই ঘরের মধ্যে নির্জন ভূমিতে তুমি আমি যেই কাজটা করব এই কাজটা কেউ দেখতেছে না কেউ দেখতে পারবে না কেউ শুনতে পারবে না এই রকম যদি পজিশন এই রকম যদি অবস্থা হইতো তাইলে আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারতাম আরে আল্লাহর বান্দা শোন না 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 এরকম কোন অবস্থা সৃষ্টি হয় না আমার আল্লাহ বলেছেন লা তাখুযু খুসনাতু ওয়ালা নাওম আরে আল্লাহর বান্দা শোন আমি তুমি রাতে যখন রাতের অন্ধকারে ঘুমাই দুনিয়ার কেউ নাই আমার আল্লাহ তখনো জিন্দা আছেন আমার আল্লাহ তখনো দেখতে চায় ও আল্লাহর বান্দী আমি যখন তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাব দুনিয়ার কেউ দেখবে না আমার আল্লাহ দেখবে এ আল্লাহর বান্দী এই জন্য আমি তোমার সাথে খারাপ কাজে মিলিত হই রই চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার মুসলমান ভাইদের আমার বন্ধুরে আল্লাহর একজন ওলি বলতেছেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছিলাম শয়তান আমাকে বলতেছে শোনো আল্লাহর ওলি শোনো আরে আল্লাহর বান্দা শোনো নির্জন ভূমিতে গোপন জায়গায় যদি একজন পুরুষ আর একজন নারী থাকে সেখানে অবশ্যই অপকর্ম লিপ্ত হবে রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না না তুমি হতে পারো সুন্দরী তুমি হতে পারো মাঝের কন্যা আমার কাছে টাকাও নাই পয়সাও নাই আমি ধনীর সন্তান না কিন্তু আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই আল্লাহু আকবার আরে মুসলমান আব্দুল্লাহর কাছে কি আছে কথা বলো কি আছে আপনার আবার আছে না নাই আপনার আবার আছে না নাই আছে কেমন আছে কেমন আছে আপনার আমার ঈমান আছে মোবাইলে নেটওয়ার্কের মধ্যে হ্যাঁ বর্তমান ডিজিটাল জামানা ইন্টারনেটের জামানা আপনার আমার ঈমান আছে কেমন নেটওয়ার্কের মতো কখনো আছে কখনো নাই স্থান কাল পাত্র কি কর فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين ও মুসলমান আপনাদের পাশে নদী আছে না নাই নদীর মধ্যে যখন গেছেন আপনি মনে করেন নৌকাতে আছেন তুমুল বেগে ঢেউ কখন যেন নৌকা উল্টে যায় যায় ভাব এই সময় বান্দা পড়তেছে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই কি কর দাও আল্লাহ মুখলিসিন লাহুদ্দিন একদম ইখলাসের সাথে কোনো ঘাটতি নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমিই তো বাঁচানোর মালিক আল্লাহ আমাদেরকে বাঁচাও 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 বলে কিনা এইবার যখন নৌকাটা আস্তে আস্তে করে আপনার যোধপুরা ঘাটে নামছে যোধপুরাই তো বলে নাকি যোধপুরা ঘাটে যখন আসলো নামার পরে কয় নৌকা তো বেশি ভালো না ডেট যে পরিস্থিতি ছিল আমাদের ড্রাইভারটা ঠিক আছে মাস্টারের বুদ্ধি আছে কসে কসে মাইলি চলে আইছি
কয় فلما نجاهم الى البر اذا هم يشركون الله বলেন বান্দা যখন নদীর থেকে যখন উপরে আসে তখন বলে ডাইভার বসাইছে নৌকা বসাইছে শিপ বসাইছে এই বসাইছে সেই বসাইছে সাত শত এজন্য আমি বলতেছি আমাদের ঈমান বর্তমান মুসলমানদের ঈমানটা হলো মোবাইলের নেটওয়ার্কের মতো কখনো বাড়ে কখনো কমে ঠিক না মত ও মুসলমান হাদিসের কথা বলতেছি খুব খেয়াল করবেন আল্লাহ তাআলা আমার আপনাকে চক্ষু দিয়েছেন ঠিক না ভাই ঠিক আল্লাহ তাআলা আমার আপনাকে কর্ণ দিয়েছেন জিহ্বা দিয়েছেন হাত পা সব কিছু দিয়েছেন কে ও মুসলমান এইটাও কিন্তু আল্লাহর চরম করম ইহসান নয় মালিকের সবচেয়ে দামি ইহসান হলো বান্দার ঈমান এ মুসলমান হাত পা চক্ষু কর্ণ নাসিকা এদেশের হিন্দু বৌদ্ধ নাসারা খ্রিস্টানদের আসলে নাই সব কিছু আপনার আমার চেয়ে বেশি থাকতে পারে আমার ভিতরে যা আছে ওদের ভিতরে তা আছে নাকি ও মুসলমান দুনিয়ার সম্পদ আজকে আছে কালকে নাও থাকতে পারে আপনি যতদিন জিন্দা আছেন ততদিন আপনার সম্পদটা ব্যবহার হবে আপনার সম্পদটা কাজে লাগবে মুসলমান আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন সেদিন কিন্তু এই সম্পদ এই অর্থ আর কাজে লাগবে নাকি এ মুসলমান না না কোনো কাজে আসবে না একটাই মাত্র কাজে আসবে সেটা হলো আপনার ঈমান আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম মদিনার আনসারদের মধ্যে একজন যুবক মারা গেল এরে মুসলমান আখির জামানার পয়গম্বর সাহাবীদের সঙ্গে করে ওই কবরস্থানে গেলেন কবরটা এখনো খনন কাজ শেষ হয় নাই আল্লাহর রাসূল কবরের পাশে গিয়ে বসলেন ও মুসলমান রাসূলের হাতের মধ্যে শুকনো একটা কাঠের টুকরা আল্লাহর রাসূল মাটির মধ্যে কি যেন অঙ্কন করতেছিলেন কি যেন আঁকাইতেছিলেন দয়ার নবী এমন মজবুতের সাথে সেদিন বসেছিলেন নবীর মাথার উপর যদি পাখিও বসে পাখিও বুঝতে পারবে না আমি মানুষের কাঁধের উপরে বসলাম নাকি গাছের মাথার উপরে বসলাম নবী এতটা মজবুতের সাথে বসছেন আখিরি জামানার পয়গম্বর সেদিন আমাদেরকে বলতেছিলেন ও আমার সাহাবীরা শোনো প্রত্যেকটি মানুষের যখন দুনিয়ার সময়সীমা শেষ হয়ে যায় প্রত্যেকটি মানুষের যখন হায়াতের পরিসমাপ্তি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার রূহ কবজ করার জন্য জান্নাত থেকে এক নয় দুই নয় পাঁচ শত রহমতি বরকতি ফেরেশতা বান্দার সামনে হাজির হয়ে যায় আরে মুসলমান সেদিন ওই যে জান্নাত থেকে পাঁচ শত রহমতি বরকতি ফেরেশতা হাজির হয়ে যায় এক একজন ফেরেশতার হাতে এক এক ধরনের নিয়ামত থাকবে রে মুসলমান এ মুসলমান কেউ বা জান্নাতে সুন্দর উপরে কোন পুরস্কার নিয়ে হাজির হয়ে যায় আরে মুসলমান যখন ফেরেশতারা যাবে আল্লাহর বান্দার সামনে রে মুসলমান আমার ভাইরা একদিন জান্নাতের ফেরেশতার সামনে গিয়ে হাজির হয় আর একদিন বিতাড়িত শয়তান তার দল বন্দি হাজির হয় শয়তানের ইচ্ছা হলো বান্দা যখন কালিমা যাতে না পড়তে পারে কালিমা যদি না পড়তে পারে ও বেঈমান হয়ে গেল এরে মুসলমান ভাইরা আমার বন্ধুরে খুব খেয়াল করবেন শয়তান চাইতেছে কালিমা যেন না পড়ে কোন কালিমা কালিমার পার আসলে নাই জোরে বলে আসলে নাই এ মুসলমান একটা কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব খুব খেয়াল করবেন শয়তান ভালোই জানে যদি কালিমা পড়ে তাইলে তারকে আর আমি কষ্ট দিতে পারবো না সে জান্নাতে চলে যাবে জাহান্নামে যাবে না এরে মুসলমান হাদিস শরীফের মধ্যে আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাশরের ময়দানে বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন
হিসাব গ্রহণ করার পর জান্নাতীদেরকে জান্নাত দিবেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে রে মুসলমান এমনি করে চলতে চলতে দীর্ঘকাল চলে যাবে রে মুসলমান ওই যে ও জাহান্নামী ফেরেশতা মালিক ওই আগুন আগুনকে ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে জাহান্নামীদেরকে যখন আগুন বারবার দাওয়া করতে থাকবে রে মুসলমান জাহান্নামীরা প্রত্যেকে এক বাক্য বলে উঠবে লা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন ও মুসলমান জাহান্নামীরা যখন চিৎকার দিয়ে কি আওয়াজ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া ও মুসলমান জাহান্নামীরে যখন এই কালিমা পাঠ করবে হাদিসের কথা বলতেছি রে মুসলমান আগুন তখন আর জাহান্নামী দেখে দিকধা যাবে না আগুন তখন আর জাহান্নামীদেরকে ধাওয়া করবে না জাহান্নামীদের শরীরের মধ্যে লাগবে না আল্লাহু আকবার বলেন আরে মুসলমান ওই যে আগুনের দায়িত্বরত ফেরেশতা মালিক দেখতে বলবেন আরে আগুন তোমরা কেন সামনের দিকে আগাও না কেন তোমরা জাহান্নামীদের উপর আক্রমণ করো না ও মুসলমান আগুনের আল্লাহ তাআলা জবান খুলে দিবেন আগুন ডাক দিয়ে বলবেন ও ভাই মালিক না না এদেরকে আমরা আক্রমণ করতে পারবো না এদের শরীরের মধ্যে আমরা লাগতে পারবো না ফেরেশতা মালিক ডাক দিয়ে বলে কেন লাগবে না কেন লাগবে না ও মুসলমান আগুন ডাক দিয়ে বলতেছেন এই জন্য লাগবো না আল্লাহর বান্দা বান্দির জবান থেকে কালিমা বের হয়ে গেছে মুসলমান ভাইরা আমার বন্ধুরে এইবার মালিক ডাক দিয়ে বলতেছেন আরে আগুন এই অনুমতিটা তো আমার না এই অনুমতি আল্লাহ শোনো যেই জবান দ্বারা কালিমা বের হয় ওই জবানের মধ্যে তোমাদের লাগার দরকার নাই ওই জবানের মধ্যে তোমরা স্পর্শ করবে না আর ওই দেহের মধ্যে লাগবে না ওই সিনার মধ্যে লাগতে পারবে না যেই সিনাটা খোদার কারণে পানি শর্টের কারণে বান্দর শর্টফট করেছিল তারপরেও পানি পান করে নাই অর্থাৎ বান্দা রোজা আদায় করেছিল এই জন্য বলতেছে আগুন শরীরের সব জায়গায় লাগতে পারবা কিন্তু জবানের মধ্যে লাগবে না সিনার মধ্যে লাগবে না কেননা বান্দা উচ্চারণ করেছে না ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা খুব খেয়াল করবেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব দুলাল আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীগণ নবী আমার বলেন বান্দা যখন একবার কালিমা পাঠ করে লা ইলাহা বান্দা যখন একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জবান থেকে কালিমা বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা পাখি বের করে দিবেন যেই পাখিটার দুইটা ডানা থাকবে ডানা দুইটা হবে সাদা রঙের এ মুসলমান টোটাল বডি থাকবে সবুজ কালার লাল এক পাথরের মতো মুসলমান আমার ভাইদেরে আমার বন্ধুরে মনে করেন আপনি এই কুদালি আমার ফেলে বসিয়া একবার কালিমা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার জবান থেকে পাখি বের হবে ও মুসলমান ওই পাখিটা দুনিয়ার কোন চোখ দেখতে পারে না ওই পাখিটার সুন্দর করে উড়াল দিবে উড়াল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে গুনগুন করে গান গাইতে থাকবে আরে মুসলমান আমরা আল্লাহ তারা ডাক দিয়ে বলবো না রে পাখি কি বলতে চাও কি বলতে চাও ওরে মুসলমান ভাইদের আমার বন্ধুরে এইবার পাখি ডাক দিয়ে বলতেছেন রব্বে কারিম ওই যে কুদালিয়া মাহফিলি বসিয়া তোমার একজন বান্দা তোমার কালিমা পাঠ করেছে আয় আল্লাহ তুমি তোমার বান্দিকে মাফ করে দাও তুমি তোমার বান্দাকে মাফ করে দাও ও মুসলমান আমার আপনার নবী ফরমাই দিয়েছেন এইবার যখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধু মাফই করবেন না আল্লাহ তাআলা ওই পাখির জবানের সাথে আরো 70টা জবান দান করে দিবেন আমার ভাইরা ওই পাখি 70টা জবান লইয়া
কিয়ামত পর্যন্ত ইস্তেগফার করবে মালিকের কাছে প্রার্থনা করবে হাশরের ময়দান যখন কায়েম হবে রে মুসলমান ওই বাকি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বে কারীম আয় আল্লাহ তোমার বান্দা আমার মক্কেল কে নিয়ে আমি জান্নাতের দিকে যাইতে চাই আল্লাহ বলেন পাখি রে যা 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 আর দেরি করার দরকার নাই মুসলমান ভাইরে আমার বন্ধুরে খুব খেয়াল করবেন ওই যে আখেরি জামানার পয়গম্বর বলতেছেন বান্দার যখন দুনিয়ার হায়াতটা সমাপ্তি হয় ওই বান্দার আর হায়াত নাই দুনিয়ার মধ্যে কোনো রিজিক নাই পানি নাই জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে বান্দার রূহটা নেওয়ার জন্য হে মুসলমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে দাঁড়িয়ে যাবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আরে আজরাইল আমার বান্দা দুনিয়ায় থেকে আজকে বিদায় হবে স্ত্রী সন্তান বন্ধু মার আত্মীয় স্বজন সামনে দাঁড়িয়ে আছে আমার বান্দা আজকে চিরতরে বিদায় নিয়ে হবে বিদায় নেবে আরে আজরাইল আমার বান্দার স্বর্ণ হাতে নিয়ে আসার দরকার নাই স্বর্ণ হাতে নিয়ে আসার দরকার নাই আরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তির সামনে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিবেন সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ বলেন সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহু আকবার আরে মুসলমান এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ইমানদার ব্যক্তির রূহটা বের করবেন রে মুসলমান ও মুসলমান প্রত্যেকটি ব্যক্তির রূহ বের করার সময় যন্ত্রণা আছে নাই জোরে বলেন আছে নাই আরে মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আখির জামানার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন নবীজির মাথাটা আমার কোলের উপরে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের পাশে পাত্রের মধ্যে পানি নবী আমার হাতটা একবার পাত্রের মধ্যে লাগায় ওই বিজা হাতটা কপালের মধ্যে লাগায় চেহারার মধ্যে লাগায় এ মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার কি কষ্ট হয় ও মুসলমান আখেরি জামানার পয়গম্বর সেদিন বলেছিলেন আয়েশা রে মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার আমার ভাইরা কথা কথা এসে যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর একটা মুজিজা দিয়েছিলেন মুর্দাকে জিন্দা করা এ মুসলমান একজন কাফের ডাক দিয়ে বলছেন আল্লাহর নবী ঈসা ও গো নবী আপনি তো মৃতকে জিন্দা করতে পারেন বহু দেখছি আপনি মৃতকে জিন্দা করেন কালকে যে মরছে আজকে তাকে জিন্দা করে দেখাইছেন কিন্তু পুরাতন একটা কবর থেকে লাশকে জিন্দা করে যদি দেখাইতে পারেন তাইলে বুঝবো আপনি আসলেই আল্লাহর একজন নবী আমার ভাইরা কাফেরদের যুক্তি কাফেরদের প্রশ্ন তো এরকমই হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই তোমরা তোমাদের পুরাতন কবরস্থানটা নির্বাচন করো বাপ ও মুসলমান কাফেরের গোষ্ঠী যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরাতন কবরস্থানে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে বলতেছেন গো আল্লাহর নবী এই যে আমার সামনে যেই কবরটা এই কবরে যিনি শায়িত আছেন উনি হলেন নূহ নবীর সন্তান শাম আবার ভাইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন সন্তান কয়জন পুত্র সন্তান চারজন চারজনের মধ্যে তিনজন ইমান এনেছেন একজন শাম একজন হাম আর একজনের নামে আফিস হাদিস শরীফের মধ্যে আসলো ইয়াফিজের বংশধর হলো ইউরোপ আফ্রিকাবাসী আর হামের বংশধর ইউরোপবাসী আর শামের বংশধর আমি আপনার মুসলমান আবার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার নরমাল বান্দার রূহ না আমার ইমানদার বান্দার রূহ নরমাল কোন জায়গায় রাখা হবে না
ও মুসলমান ভিআইপি জায়গায় সংরক্ষিত জায়গায় ইল্লিগিনির মধ্যে যখন স্থানান্তর করা হবে রে মুসলমান ও মুসলমান ভাইরা আমার বন্ধুরে ওইদিকে দুনিয়ার কবরের মধ্যে আপনি শুয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা ওইখান থেকে আবার যখন কবরের মধ্যে দিবেন আরে মুসলমান দুইজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে মা রব্বুকা আপনি যদি ঈমানদার হন সুন্দর করে জবাব দিয়ে দিবেন ও মুসলমান কোনো কাল বিলম্ব হবে না কোনো দেরি হবে না আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে আওয়াজ দিয়ে বলেন কে এ মুসলমান হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার একজন ভক্ত মুহিব্বিন স্বপ্নের মধ্যে দেখতেছে প্রশ্ন করা হলো ও গো আল্লাহর বান্দা হাসান কবরের জিন্দেগিটা তোমার কেমন গেল কেমন কাটলো এ মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই সুন্দর করে উত্তর দেয় ও ভাইজান শোনো আমাকে যখন কবরের মধ্যে রাখা হইল আল্লাহর দুইজন ফেরেশতা আমার কাছে আসলো নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা বড় ভয়ানক চেহারাওয়ালা ফেরেশতা আমার কাছে আসার পর যখন প্রশ্ন করলো হাসান ইয়ারে আল্লাহর বান্দা আমার রব্বুকা তোমার রবকে আমি বলেছিলাম তোমরা আমার কাছ থেকে কোন পান্ত্র থেকে হাজির হইলা ওই দুইজন ফেরেশতা উত্তর দিয়েছিল আমরা আরশে আজিম থেকে তোমার কাছে হাজির হয়ে গেলাম ও মুসলমান ভাইরা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তোমরা যেই জায়গা থেকে আমার কাছে আসলে ওই জায়গার এই জায়গার দূরত্ব কি পরিমাণ হবে ফেরেশতারা উত্তর দিয়েছিলেন 500 বছরের রাস্তা আরে মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন ও ফেরেশতা রাস্তা অতিক্রম করে আসলে তোমাদেরকে কে পাঠাইছে ওই ফেরেশতা দুইজন উত্তর দিলেন আমরা তো আমাদের হুকুমে জীবন যাপন করি না আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে এই জন্য আপনার কাছে আসলাম এই জন্য তোমার কাছে আসলাম এ মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও ফেরেশতা 500 বছরের রাস্তা অতিক্রম করে আসলে আমার কাছে তবুও বলো নাই তোমাদেরকে কে পাঠিয়েছে বলতেছো আল্লাহ পাঠিয়েছে আর আমি হাসান মাত্র 3.5 হাত মাটির নিচে আসলাম আমি কি করে ভুলে যাই আমার সৃষ্টিকর্তা কে আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরে ওই যে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা প্রশ্ন করবে মা রব্বুকা ইমানদার ব্যক্তি যদি হয় সুন্দর করে জবাব দিবে রে মুসলমান ও মা দীনুকা তোমার ধর্মের নাম কি ধর্মের নাম নাকি কবেন মেসি মেসি কবেন মেসি গুলি পাশায় বাস মুসলমান ভাইরা আমার বন্ধুরে খুব খেয়াল করবেন ইমানদার ব্যক্তি টাস টাস করে প্রশ্নের জবাব দিবেন কিছুক্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার বান্দার দুনিয়ার কাপড় কাপড়টা সরা দে জান্নাতি সুন্দর নিবাস বিছা দে আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছা দে সুবহানাল্লাহ পড়েন আরে মুসলমান হাদিসের কথা বলতেছি ইমানদার ব্যক্তির কবরটা এই দিকে 70 গুণন 70 কোন হাদিসের মধ্যে আসলো বান্দার চক্ষু দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত প্রশস্ত হবে সুবহানাল্লাহ পড়েন এ মুসলমান কিছুক্ষণ পরে একজন সুন্দর চেহারাওয়ালা সুন্দর আকৃতিওয়ালা মানুষ কবরে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন ও মুসলমান লম্বা জার্নি লম্বা সফর যদি একজন সাথে সঙ্গী না থাকে কষ্ট হয় না ভালো লাগে কষ্ট হয় কিনা বলেন ও মুসলমান আপনাকে যদি বলা হয় আপনি এখান থেকে চিটিগাং যাবেন আপনি তালাশ করবেন কেউ একজন সাথে গেলে ভালো হয় ঠিক না ব্যাটি এ মুসলমান ওই যে কবর এই কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত লং জার্নি লম্বা সফর মানব আকৃতির একজন সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে যাবে মাইয়ের ডাক দিয়ে বলবে ও ভাই
আমি তো আপনাকে চিনি না কে আপনি আরে মুসলমান এইবার মানবে কৃতি ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন ভাই ওই যে দুনিয়ার জীবনে বসিয়া আপনি একবার পাঠ করেছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আরে মুসলমান ওই যে আপনি দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেন ওই যে আপনি বসিয়া মাহফিলের মধ্যে বসিয়া দ্বীনের আলোচনা শুনলেন আপনার রাতে আরামের ঘুম হারাম করে দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন দুনিয়ার মধ্যে যে আমলগুলো করেছিলেন ওই আমলগুলো আল্লাহ তাআলা রক্ষিত করে গচ্ছিত করে আমি মানবের আকৃতিতে আল্লাহ তাআলা আপনার সফর সাথী বানিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরে আমার বন্ধুরে ওই ইমানদার ব্যক্তিকে এইবার ফেরেশতারা বলবেন তোমার জীবনে কোনো চাহিদা আছে নাকি তুমি কোনো কিছু চাও নাকি আল্লাহর বান্দা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি চাই আমার আত্মীয়-স্বজন আপনজনের সাথে সাক্ষাৎ করতে চাই ফেরেশতারা বলতেছেন না না তোমার সাক্ষাতের কোনো ব্যবস্থা নাই কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যেমন দুলহান ঘুমায় বর যেমন বসর রাত্রে ঘুমায় তুমি সেই রকম আরামের সাথে ঘুমাইতে থাকো সুবহানাল্লাহ বলেন আরে মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পক্ষান্তরে একজন ব্যক্তি বেঈমান যার ঈমান নাই যিনি আল্লাহর উপর অবিচল বিশ্বাস নাই আস্থা নাই যিনি রাসূলকে ভালোবাসে না যিনি কোরআনকে ভালোবাসে না যিনি নামাজ পড়তে রাজি হয় না মোর সহি জিন্দেগি যখন করে যারা ওই যে আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্সের খেলা দেখে যারা মাতোয়ারা হয় ও মুসলমান ভাইরা বড় আফসোসের সাথে কথা বলতেছি ওই দিন আমার প্রোগ্রাম ছিল পাবনা সদরে এ মুসলমান রাত্রি একটা সময় যখন ফিরলাম পুরো বিশ্ব রোডে মনে হচ্ছে কেবলমাত্র সন্ধ্যাবেলা ঠিক না ম্যাট একই আওয়াজ একই স্লোগান মেসি 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 তখন অন্তরের মধ্যে একটা সাক্ষ্য দিছিল রে বান্দায়ে যুবক একবার যদি ইখলাসের সাথে বলতে পারো আল্লাহ এ মুসলমান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন আসমান বহন করার দায়িত্ব দিয়েছেন যেই সমস্ত সাহাবী আপনাদের কি খারাপ লাগতেছে নাকি খারাপ লাগলে দোয়া করে দেব রাত্রি গভীর হয়ে গেছে কি ভাই দোয়া করে দেব একজন লোক বলবেন আংশিক বলবেন হুজুর ছাড়িয়ে দেন হ্যাঁ মানে সালি ভালো এই যে আসমানটা আপনার মাথার উপরে বহন করে আছে ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন তোমরা আসমানটা বহন করবা ফেরেশতারা এই ভারী আসমান আর বহন করতে পারে না পারে না কত কিলো ওজন আছে ফেরেশতারা আসমানটা বহন করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলেছিলেন রে আমার ফেরেশতারা তোমরা পড়ো সুবহানাল্লাহ প্রশংসা কার কার প্রশংসা তাসবিহ কার ও মুসলমান ফেরেশতারা বলতেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা দেখলো এইটা তো আল্লাহ তাআলার প্রিয় কালিমা এই কালিমাটা যদি আমরা পাঠ করি আমাদের লাভ আছে লস নাই নবী গো ওই দিন থেকে ফেরেশতারা পাঠ করে সুবহানাল্লাহ
ফের আসমানটা তাদের কাছে কোনো ভারী হয় নাই আসমানটা তাদের কাছে কোনো বোঝা হয় নাই ওই যে দুনিয়া শুরু থেকে নি কিয়ামত পর্যন্ত বহন করবে আরে মুসলমান ভাইদেরে আমার বন্ধুরে খুব খেয়াল করবেন দুই নম্বর কালিমাটা কি দুই নম্বর কালিমাটা হলো আপনার আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের মধ্যে রূহ দান করলেন দেহের মধ্যে যখন রূহ দিবেন حضرت آدم علیہ الصلوۃ والسلام প্রথমেই একবার হাসি দিবেন কি দিবেন হাসি বজুর হাসি দেওয়ার পরে আদম علیہ الصلوۃ والسلام বলেন আলহামদুলিল্লাহ আদম علیہ الصلوۃ والسلام বলেছেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন আদম রে তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ শোনার জন্যই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার আল্লাহ বলেন ইয়ারহামুকা রব্বুক এদম তুমি পাঠ করলে আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন আমার আল্লাহ ইয়ারহামুকা আল্লাহ ইয়ারহামুকা রব্বুক ওইদিকে ফেরেশতারা কফি করতেছেন টোটাল কফি প্রথমে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তোমরা পড়ো সুবহানাল্লাহ এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে বললেন ইয়ারহামুকা রব্বুক ফেরেশতারা চিন্তা করলেন এটাও তো দামি কালিমা এইটা হলো দ্বিতীয় কালিমা এর তো কদর আছে মর্যাদা আছে ও মুসলমান ভাইদের আমার বন্ধুরে খুব খেয়াল করবেন ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সর্বপ্রথম মানুষ মূর্তি পূজা করত নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিবেন কয়শো বছর 950 বছর দিনের দাওয়াত দিলেন আমার আল্লাহ বলেন নূহ তোমার যেই সমস্ত সন্তানেরা খেয়াল করো নূহ নবীর পাকিদের নাম কিন্তু নূহ না আপনারা জানেন কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকিতিক নাম হলো বাস্তবতা নাম হলো বাবা মার রাখা নামটা হলো আব্দুল গাফফার কি নাম আব্দুল গাফফার নূহ শব্দের অর্থ হলো বিলাপকারী কান্নাকারী রোদনকারী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি কান্না করেছিলেন এই জন্য লোকজন ডাকছেন হে বিলাপকারী কান্নাকারী নূহ কথা বুঝছেন যারা বাদাম বসে তাদেরকে বাদাম বলে ডাকে না হে বাদাম বলা বেন চালক কি বলে এ বেন এ রিকশা ডাকে কি না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন বেশি বেশি এই জন্য নামটা হয়ে গেছে নূহ আমার আল্লাহ বলেন নূহ রে তোমার উম্মতদেরকে শিখা দাও তারা যেন বেশি বেশি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্বেই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার কি জাহান্নামের আগুন ধাওয়া করবে না কি পাওয়ার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিলেন কে কথা বলেন ফিরাউন ফিরাউনের নিয়ে যদি ফিরাউনের নিয়ে যে ইতিহাস জীবন বৃত্তান্ত বাটপারের বাটপার গাদ্দারে গাদ্দার আজকে রাত্রি শেষ হয়ে যাবে তাও ইতিহাস শেষ হবে ফিরাউন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পাড়ি দিবেন সাহায্য চাইছিলেন কার কাছে জোরে বলেন কার কাছে আপনি আমার সাহায্য চাই কার কাছে আরে না মিম্বারের কাছে আরছি আর মিম্বারের কাছে কথা কোন ভাই ঠিক না ভাই ঠিক আছে এই সারে নাই ঠিক ঠিক সারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে সাহায্য চাইলেন মালিক রাস্তা বানায় দিছে এখন পূর্বেই তো ফিরাউন নীল নদের দায়িত্ব ছিল কার হাতে ফিরাউনের হাতে আল্লাহ তাআলা এই নীল নদটাকে ফিরাউনের আওতাধীন করে দিয়েছিলেন ফিরাউন যা বলছে নীল নদ তাই শুনছে একটুখানি বলি খেয়াল করেন ফিরাউন রাতের অন্ধকারে চলে গেছেন গহীন বড় জঙ্গলে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি জানি তুমিই সৃষ্টিকর্তা তোমারই সব পাওয়ার বলতে কিছু নেই আল্লাহ মানের জুতটা বাসা এই নীল নদটা আমার দেওয়া দাবি জানাইছে আল্লাহ আমি জানি আমার তকদিরে জাহান্নাম আছে আমি জাহান্নামই চাই কিন্তু দুনিয়াতে আমার এই নেই হঠাৎ করে একজন আগন্তুক ফিরাউনের পিছনে দাঁড়িয়ে গেছেন রে কোন ব্যক্তি যদি সৃষ্টিকর্তার সাথে গাদ্দারি করে মালিকের সাথে যদি গাদ্দারি করে তার শাস্তি যাক ফিরাউন বলতেছেন শাস্তি তো একটাই নীল নদে সুমায়া মারো
আগান্তুক বলতেছেন তাইলে আপনি ইসলামে সই করেন বলে ইচ্ছাও নাই কলমও নাই আগান্তুক বলতেছেন সবকিছু আমার হাতে আছে তুমি সই করো আসলে তো আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইছেন সুবহানাল্লাহ পড়েন এখন এই যে ফিরাউন বলছেন নীল নদে সুবাইয়া সুবাইয়া মারো যখন মুসা আলাইহিস সালাম পার হলেন ফিরাউনও পার হওয়ার চিন্তা ভাবনা করতেন যখন মাছ দরিয়ায় গেছেন আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে মিলায় দিয়েছেন এখন ফিরাউন খালি বলতেছেন আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার যখন ফিরাউন পায়তারা করতেছেন জিব্রাইল আলাইহিস সালাম খালি মুখে কেঁদো দিচ্ছে কেঁদো খা জম্বের খা জিব্রাইল জানে ফিরাউন যদি কালিমা পড়তে পারে আল্লাহ তাআলা মাফও করতে পারে ঠিক না বেটা কিন্তু ওর তো কালিমা পড়তে দেওয়া যাবে না এই জন্য মুখের মধ্যে খালি মাটি দিচ্ছে তুই খায় আমার সব বলেছে কালিমা তোর পাঠ করতে দেব না শিক্ষা দিয়ে দাও তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলমান এক নম্বর কালিমা হলো সুবহানাল্লাহ দুই নম্বর কালিমা আলহামদুলিল্লাহ তিন নম্বর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এরে মুসলমান খুব সুন্দর করে খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন ওগো আমার খলিল ওগো আমার বন্ধু আপনার সন্তানে গলায় ছুরি চালান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ঈমান পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর পরীক্ষায় যখন উত্তীর্ণ হওয়ার জন্য যখন নিজের সন্তানে গলায় ছুরি চালাইলেন আল্লাহ তাআলা জান্নাত থেকে সুন্দর একটা দুম্ব দান করলেন ও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জব যখন সম্পন্ন হয়ে গেল ইব্রাহিম নিজের অজান্তে উচ্চারণ করলেন আল্লাহু আকবার আমার ভাই আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন ফেরেশতারা চিন্তা করলেন মালিক যেখানে খুশি অবশ্যই এই কালিমার এই আওয়াজের একটা পাওয়ার আছে ও মুসলমান জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর কাছে যখন সুন্দর করে পাঠ করলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আবার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন বড় খুশি হইয়া আশ্চর্যিত হইয়া দয়ার নবী পাঠ করলেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আরে মুসলমান জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পূর্বের চারটি কালিমার সাথে আপনার কালিমাটাও যোগ করবেন ও মুসলমান আখির জামানার নবী ফরমান যেই ব্যক্তি এই কালিমাটা পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এ মুসলমান যেই বান্দা এই কালিমাটা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নম্বরে বান্দার রিজিকটা বাড়াই দিবেন দুই নম্বরে বান্দার ইজ্জত সম্মান বাড়ায় দিবেন এ মুসলমান তিন নম্বরে যেমনি করে ছত্র মাসে গাছের পাতাগুলো ঝরে যায় আল্লাহ তারা এমনি করে বান্দার গুনাহ মাফ করবেন এ মুসলমান চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামের সাথে জান্নাতের মধ্যে সুন্দর করে একটা গাছ লাগাইবেন এ মুসলমান দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের ভালোবাসা চান এমপির ভালোবাসা চান না না সারদান সারদার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা এই কালিমা পাঠ করবে নবী ফরমান মালিক তার প্রতি রহমতের দৃষ্টি দান করবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার মধ্যে বলতেছিলাম আমার আপনার নবী ফরমান পক্ষান্তরে যেই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তি কালিমা পাঠ করতে পারবে না তার রূহটা টেনে হেসরে করে যখন বের করা হবে এ মুসলমান যন্ত্রণা শেষ নাই যন্ত্রণা শেষ নাই বের করার পর পচা গন্ধ ও সালার শহরের মধ্যে যখন ঢাকা হবে যখন প্রবেশ করানো হবে পুরানো হবে যখন আসমানের দিকে রওনা হয়ে যাবে রে মুসলমান আসমানের প্রত্যেকটি দরজা বন্ধ হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খারাপ একটা খারাপ মন ইমানদার ব্যক্তির সামনে পাঠ করা হবে আইয়া তুহান নাফসুল মুতমাইন্না এ মুসলমান বক্তার ক্ষেত্রে পাঠ করা হবে আইয়া তুহান নাফসুল খবিসার খারাপ আত্মা বের হয়ে আয়
এ মুসলমান এইবার যখন দুটা সিজদিনের মধ্যে রাখা হবে আমার ভাইরা আবার যখন কবরের মধ্যে স্থানান্তর করা হবে এ মুসলমান দুইজন ফেরেশতা প্রশ্ন করবে বান্দার কোনো জবাব নাই বান্দার কোনো জবাব নাই আমার ভাইরা খুব খেয়াল করবেন ওই থেকে কবরটা এত বেশি জব্দবে সাফের কোনো জায়গা নাই দুপাশের মাটি এসে বড়ই কষ্টে আছি একা একা কবরেতে শুইয়া ঠিক না বেটা সবারই তো একদিন আসবে সেই দিন করতে হবে আফসোস কেউ তো লইবে না খোঁজ ঠিক না বেটা পানিতে দুনয়ন যাবে রে ভরিয়া পানিতে দুনয়ন যাবে রে ভাসিয়া কে যাও আমার পাশ দিয়া হাটিয়া হাটিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে সে সওয়াব পাবো আমি কবরে শুইয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া বিষক্ত সাপগুলি ধ্বংসন করতে থাকে চিৎকার দিয়ে কাঁদে শোনে না কোন লোকে আল্লাহু আকবার বিষক্ত সাপগুলি ধ্বংসন করতে থাকে চিৎকার দিয়ে কাঁদে শোনে না কোন লোকে ভয়াবহ কবর দেশ আজাবের নাই শেষ ভয়াবহ কবর দেশ আজাবের নাই শেষ কে যাও আমার পাশ দিয়া হাটিয়া হাটিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া আরে মুসলমান ওই যুবকের হুটে যখন কবরের মধ্যে রাখা দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করবে মা রব্ব কমা দিন কমা নবিয়ুকা এরে মুসলমান বেঈমান উত্তর দেলা আদ্রিলা আদ্রি আমি তো কিছুই জানি না আমার ভাইদেরে আমার বন্ধুরে পক্ষান্তরে ওই যে মানব আকৃতির একজন ব্যক্তি চলে আসবে দেখবি বলতেছেন তুমি কে বলে আমি তো দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে বদ আমল ও মুসলমান এখান থেকে যদি আপনি ঢাকার সফরে উদ্দেশ্যে রওনা দেন আর যেই মানুষটা আপনার সফর সঙ্গে হবে রে মুসলমান চেহারার মধ্যে দুর্বল দুর্গন্ধ 50 দিন গোসল করে না এ মুসলমান জিন্দেগিতে দাঁতের মধ্যে বিরাস লাগায় না গাঁজা খায় মদ খায় ফেন্সি খায় কেবা খায় এই মানুষটার সাথে করে আপনি কত দূর যাইতে পারবেন এ মুসলমান আপনি যখন 1 মাইল যাইতে পারবেন না 1/4 মাইল যখন আপনি যাইতে পারবেন না ওই যুবকের যখন আপনার পাশে গেল আপনার সফরটা সুন্দর হবে না এ মুসলমান কেমন যেন নেককারজনক অবস্থা দাঁড়িয়ে যাবে আমার ভাইদের আমার বন্ধুর কিয়ামত পর্যন্ত এমনি চলতে থাকবে এ মুসলমান কবরবাসী বেঈমানের কবরের কি হালাত হবে রে মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই বেঈমানের কবরে আযাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইবেন ওই ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে রে মুসলমান ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করে একটা আঘাত করলে পাহাড় ভেঙে দুরিশাত হয়ে যাবে ও মুসলমান ওই ফেরেশতা যখন আঘাত করবে বেঈমান বেঈমানের উপর আঘাত করলে পরে বেঈমান সমস্তর হাত মাটির নিচে চলে যাবে আবার যখন মাটি থেকে উপরে উঠবে আবার আঘাত করবে মুসলমান
যেই ফেরেশতা শাস্তি দিবে ওই ফেরেশতা দেখবে অন্ধকানা যেই ফেরেশতা শাস্তি দিবে ওই ফেরেশতা দেখবে বদির ওই ফেরেশতা কানে শুনতে পায় না চোখেও দেখতে পারে না আরে মুসলমান কানেও শুনতে পায় না চোখেও দেখতে পারে না চোখে দেখতে গেলে এক সময় মা মমতা সৃষ্টি হবে কানে শুনতে গেলে এক সময় আদরের সৃষ্টি হবে হে মুসলমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বদির করে পাঠাইলো আমার ভাইদেরে আলোচনার সময় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তেলাওয়াত করেছিলেন লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمال في سم الخيار এর মুসলমান বেঈমানের জন্য আসমানের প্রত্যেকটি দরজা বন্ধ হয়ে থাকবে এর মুসলমান ঈমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর জমিনও কান্দে আল্লাহর আসমানও কান্দে আসমানের প্রত্যেকটি দরজাগুলো কান্দে জমিন কান্দে বলে রব্বুল আলামিন ওই যে তোমার বান্দা আমার বুকে উপরে হেঁটে ওই যে কুদালিয়া মাহফিলে গেল আল্লাহ তোমার বান্দা আমার বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেল আরে মুসলমান আসমানের দরজাগুলো কান্দে আমার এই দরজার ভিতর দিয়ে আল্লাহ তোমার বান্দার রিজিক যাওয়ার আশা করলো আর যাবে না বলে করে কান্না করবে ও মুসলমান ভাইদারে আমার বন্ধুরে পক্ষান্তরে বদকারের সামনে আল্লাহ রাসূল বলেন লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাঈ ولا يدخلون الجنة ওই বদকারের জন্য আসমানের প্রত্যেকটি দরজা বন্ধ থাকবে ولا يدخلون الجنة حتى يلج الجبال في سم الخيار বদকার অতক্ষণ পর্যন্ত তার জন্য জান্নাতের গেটটা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছোট্ট ছিদ্র দিয়ে তাজাউন প্রবেশ করতে না পারবে অতক্ষণ পর্যন্ত তার জন্য জান্নাতের দরজা বন্ধ চিৎকার ইবন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে ইমানি হাইসিয়তে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক সকলের প্রাণ আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইরা মৃত্যুর সময় কালিমা নসীব হোক কারা কারা চান আল্লাহ সবাইকে মৃত্যুর সময় শেষ বাক্য কালিমা নসীব করার তৌফিক দান করুক সকলের প্রাণ আমিন আমার ভাইরা গত নভেম্বর 22 তারিখে আমার সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয় আমার কলিজার টুকরা মোহাম্মদের বাবাকে আমি কবরস্থ করছি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না আমার আব্বা আলহাজ ইয়াজউদ্দিন খান নাম ছিল তো উনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন শেষ বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার আমল যখন মিজানের পাল্লায় উঠানো হচ্ছে এই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমার পাল্লাটা কালিমার পাল্লাটা আলাদা একটা সাইডে থাকে শাহাদাত আঙ্গুলির মতো থাকে এই কালিমার পাল্লাটা যখন মিজানের পাল্লায় যখন রাখা হবে মিজানের পাল্লা জমিনের সাথে লেগে যাবে আর সন্নিতে না সুবহানাল্লাহ পড়ে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন আমি আমার বাবাকে দেখেছি স্পষ্ট ভাষায় কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমি আমার জীবদ্দশায় শুধু আমি না আমরা চার ভাই আমার সবচেয়ে বড় ভাই যিনি উনিও বলতেছেন আমার বাপের চেহারা এত সুন্দর আমি কখনো দেখতে পাইনি এত সুন্দর চেহারা শুধু আমরা ভাই ভাই না মহল্লাবাসী একটাই আওয়াজ ছিল এত সুন্দর চেহারা তার কখনো দেখিনি তো সম্মানিত উপস্থিতি বাবা ইমানি হাইসিয়তে মৃত্যুবরণ করছে দোয়া করি আমার যেন আল্লাহ তাআলা ইমানি অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ইমানি হালাতে মৃত্যুবরণ করে সকলেই প্রণাম আমিন আমার ভাইরা আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা আজকে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলতেছিলাম চিটাগাং যিনি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নাদের খান তার স্ত্রীর নাম হাসিনে খান হেরা দুইজন সম্মিলিতভাবে মসজিদ কমিটির কাছে আবেদন জানাইছে একাধিকবার আপনারা মসজিদের আজানের আওয়াজকে ছোট করেন আজানের আওয়াজ শুনলে আমাদের রাতের ঘুম নষ্ট হয় ছোট করেন অনুরোধ জানাইছেন আপনারা যদি আজান না দিতে পারেন যদি আজানের আওয়াজকে যদি ছোট না করতে পারেন মসজিদে কোনো রকম কোনো অনুদান করতে পারবো না কথা বুঝছেন কি পরিস্থিতি বাংলাদেশের
কি পরিস্থিতি কি অবস্থা আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাঁচতে কুরআন তেলাওয়াত করুন কুরআনের দাওয়াত দিন আমাদের সমস্যা হয় আর আবু জাহেল রাতের অন্ধকারে মুখে লাগাম লাগা যা শুনছে ঠিক না বেটা সেই আবু জাহেল ফেল মারছে আজকে মাদার খানের কাছে আবু জাহেল ফেল মারছে হাসিনে খানের কাছে একটাই স্লোগান আযানের শব্দ শুনলে আমাদের রাতের ঘুম নষ্ট হয় আযানের শব্দ শুনলে আমার সন্তানরা পড়তে পারে না আবু জাহেলের বাচ্চা বংশধর ফিরাউনের বাচ্চা ফিরাউন ওদের মুখে জুতা দিয়ে বাইরেতে বললে তালি কলিজা ঠান্ডা হয় কথা বলা ঠিক না বেটি আমার ভাইরা আজকে যে মাদ্রাসার মাহফিলে আপনারা আসলেন এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা না মহিলা মাদ্রাসা এরা হলো ডাইশ ডাইশ যদি ভালো হয় তাইলে ওই ডাইশ থেকে যা কিছু বের হয় সবকিছুই ভালো ঠিক না বেটি জগে যদি পানি থাকে ঢাললে পারে পানি বের হয় আর জগে যদি মধু থাকে ঢাললে মধুই বের হবে মা যদি সুন্দর হয় ভিতর থেকে যা আসে সব সুন্দর আর মা যদি পেটে সন্তান আসা পরে যদি মোবাইলে ফেসবুক নর্তকী সাত সদর এই পিএফজি ফ্রি ফায়ার দেখে ও সব দুনিয়া আসার সময় ঘুরতে ঘুরতে আসবে কথা কন্যা কেন এই পাবজি না ফ্রি ফায়ার কি বাবা কয় আল্লাহই জানে রাত্রি 2টা 4টার সময় যখন বাসায় ফিরি খালি শব্দ হয় একটাই মার 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 আমি কি করে আমার মারে কি না আমি থমকে দাঁড়া দাঁড়া চুপ করে দাঁড়া আছে দেখো তাকায় না কোনো তাকে তুমি নাই খালি শুধু একটাই শব্দ মার 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 মাথা ঠিক আছে না তোমার কয় ও ভাই আইছে আমি তো খেয়ালই করি তখন কাছে ভাই আইছে আমি তো খেয়ালই করি তো এই যে সমস্ত নারীরা পেটে শুনতে আসে মানে মার মার শব্দ করতেছে মার পেটে থেকে মারতে মারতে আসতেছে কথা আর যে সমস্ত মায়েরা ওই যে সন্তান পেটে আসা মানে কোরআন তেলাওয়াত করতেছে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতেছে মুহাব্বত নিয়ে দিন কায়েমের জন্য যারা চিন্তা চেতনা আছে ওর পেট থেকে আসতে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ওর পেট থেকে আসবে আহমদ শাহ রহমাতুল্লাহ আলাই জোরে বলে ঠিক না ব্যাটা আমার ভাইরা বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক কারা কারা আছে যারা চান আমি তাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো সময় 5 মিনিট রাত্রি গভীর হয়ে গেছে দোয়া করে দেব ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য বাজান যে যা পারেন নগদ কিংবা বাকিতে যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায় জীবনের শেষ দান মনে করে দান করবেন সময় 5 মিনিট